আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থলে আল্লাহ ফাদমে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা রবের অপার কৃপায় ভালো আছি আপনাদের জীবন ঘনিষ্ঠ নিত্য নৈমিত্তিক জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একদিনে ভাই প্রশ্ন করেছেন মহেদ আরাম আমরা জীবন চলার ক্ষেত্রে আমরা সাধারণত নর্মালি প্রতিনিয়ত চলার ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন আরোহণ ব্যবহার করে আমরা যাতায়াত করি যে অবশ্যই যেমন বাস একটা গুরুত্বপূর্ণ যানবাহন বাস চলা অবস্থায় সিটে যদি বসে কেউ ঝিমায় সেক্ষেত্রে ওজু ভাঙবে কি না এটা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আল্লাহ আল্লাহ আপনাকে যা যা করুক সাধারণত বাসে ওঠার পরে অনেক ক্ষেত্রে আমাদের তন্দ্রা একটা ভাব আমাদের মধ্যে চলে আসে তন্দ্রাচ্ছন্ন আমরা হয়ে পড়ি বাস চলা অবস্থায় সাধারণত বাসের সিট নরম হয় এবং তাতে চলা অবস্থায় অধিক নড়া চড়া এবং ঝাঁকুনি হয়ে থাকে এবং বাসের সিটে বসে ঘুম সাধারণত এমন হেলান কাত অবস্থায় হয়ে থাকে আমরা সাধারণত বাসে সিটের মধ্যে হেলান দিয়ে বা কাঁচ হয়ে আমরা অনেক সময় ঝিমাতে থাকি বা তন্দ্রাই আমরা নিমজ্জিত হই যার দ্বারা স্বাভাবিকভাবেই স্তের খায়ে মাফাসিল গ্রন্থি জোড়া ঢিল হয়ে যায় আমাদের যে জোড়া গোলা আছে এগুলা সাধারণত ঢিল হয়ে যায় আর এমনভাবে ঘুমানোর দ্বারা ওজো ভেঙে যায় আমরা যেভাবে ঘুমাই এর দ্বারা আমাদের হাড় আর কি আমাদের গ্রন্থি গোলা জোড়া গোলা এগুলা ঢিল হয়ে যায় যার দ্বারা ওজো ভেঙে যায় এটা আমরা জানি সুতরাং বাসের সিটে বসে যদি কেউ ঘুমায় সেক্ষেত্রে ওজো ভেঙে যাবে বাসের সিটে বসে যদি কেউ ঘুমায় এবং কখনও যদি ঘুম তাকে একেবারেই আচ্ছন্ন করে ফেলে সেক্ষেত্রে ওজোটা ভেঙে যাবে ফাতোয় কাজী খান প্রথম খন্ডের একুশ নম্বর পৃষ্ঠাতে আল হেদায়া প্রথম খন্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠা ফতোয় আলমগিরি প্রথম নম্বর খন্ডের বারো নম্বর পৃষ্ঠাতে ফতোয়াটি আছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল তফিক দিন আমিন